ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা আপনাদের কাছে কিভাবে ভুল মেসেজ গেল না, আপনারা বুঝতে ভুল করলেন না, আমি বলতে ভুল করেছি, মানে আমি ভাবতে পারি না, বুঝতে পারি না। যে আসল কথা হচ্ছে এটা যে আমি কিন্তু জন্মগত মুসলিম, এক। দুই নম্বর, আমার বাবার নাম বিমল দাস। এই তো সন্দেহ হলো। আমার দাদুর নাম সুধীর দাস, মানে বিশেষ যেমন মা মুসলিম বাবা ছিল হিন্দু, বুঝতে পারলেন? যখন বিবাহ করে সেই সময়তে আমার আব্বু যখন মুসলিম হয়ে যায়, কিন্তু আমাদের পরিবারটা সার্বিকভাবে যাদের দ্বারা প্রভাবিত ছিল তারা হচ্ছে হিন্দু দ্বারা। কেননা আমাদের পাশে আমার মায়ের গোষ্ঠী মামা মামি কেউ নাই, কেউ ছিল না। যারা ছিল সেটা আমার জ্যাঠা জেঠি এরা, তাদের দ্বারা প্রভাবিত ছিলাম আমরা সকলে, আমাদের ভাই বোন আমরা চারজন। শুধুমাত্র আব্বাই নামাজ পড়ত, তবে কবর পূজা ছিল, মানে ওর কাছে ইসলাম কবুল করেছিল, ওটাকে ইসলাম মনে করেছিল। দ্বিতীয় নম্বর বিষয়, 2012 সাল 3 জানুয়ারি পর্যন্ত জীবনে একদিন নামাজ পড়ে আমি কোনোদিনই পড়িনি, অজু করা জানতাম না। 2012 সালের 3 জানুয়ারি পর্যন্ত, তারপর থেকে 3 জানুয়ারি জুম্মার দিন প্রথম আমি নামাজ পড়ি। অজু করেছি কিভাবে বলতে পারবো না, পাশে দেখেছি ওই ভুল চালিয়ে দিয়েছি, হাত পা ধুয়ে ধুয়েছি। কারণ ছিল এটাই যে আমাদের যারা যাদের প্রভাবিত আমার জ্যাঠা জেঠি এদের দ্বারা। ঈদের নামাজটা দূরের কথা, মানে নামাজটা দূরের কথা, বাড়িতে রোজাটা কিছু ছিল না, কেন সম্পূর্ণ প্রভাবিত জ্যাঠা জেঠির দ্বারা। দুর্গাপূজাতে রীতিমতো অষ্টমী নবমী দশমী, বুঝতে চেন ভারতের লোক, তারপরে পশ্চিম বাংলা, মানে এখানে সবচেয়ে এগুলো বেশি হয়। তো 3-4টাকে জামা পোশাক নিয়ে আমরা মণ্ডপে মণ্ডপে পুজো দেখে বেড়াতাম। তার জন্য আমাদেরকে পাড়া থেকে পাড়াতে বলা হতো যে এরা হিন্দু, অনেক কথা শুনতে হতো, তবে এদিকে আমরা কান দিতাম না, যে যা বলছে বলুক। আলহামদুলিল্লাহ 2012-3 জানুয়ারির পর থেকে একটা পরিবর্তন হয় আল্লাহ সাদার পক্ষ থেকে। তখন থেকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমি প্রথম প্রবেশ করি, কিন্তু বাইরে তখন কেউ ছিল না, কিন্তু নামে ছিল শুধু মুসলিম। মুসলিম তো দূরের কথা না, মুসলিম বলতে আমি লজ্জাবোধ করতাম। আমি একবার আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছে, নিজেকে মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করতাম। বাবার নাম জিজ্ঞাসা করলে অনেক সময় বলে দিতাম বিমল দাস, এখন আলহামদুলিল্লাহ বিলায়েত হোসেন, না পরিবর্তন হয়েছে। তো এটা হচ্ছে পরিবর্তন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ বাইরে সকলেই সঠিকভাবে সালাত আদায় করে, কিন্তু আমি 2012-3 জানুয়ারির নামাজ পড়তাম, তখন হানফি মাসলাক অনুযায়ী নামাজ পড়তাম, তা আবার বেরেলভি। 1 বছর ধরে নামাজ পড়ার পরে কিছু বিষয় নিয়ে মতনক হয়ে গেল, নামাজে হাত বাঁধবো কোথায়। ডক্টর জাকির নায়েকের একটা মুসলিম উম্মার একতা বলে একটা বক্তব্য ছিল, সেখানে কিছু ক্লু পেয়েছিলাম। আমাদের মসজিদের পাশে যে পীর সাহেব, পীর সাহেবের এসে গেলাম, পীর সাহেব বলছে, পীর সাহেব ডাক্তার জাকির নায়েক বলছে বুকের উপরে হাত বাঁধতে হবে। আমরা এখানে নামে নিচে হাত বাঁধি, বুঝে উস অহাবিও প্রথম দিন উজত খেলাম, মহাবি কি জানতাম না। 2013 প্রথম, মানে 2013 প্রথম এবার মহাবি কি চিনতাম না, জানতাম না। আমার সঙ্গে আরেকজন ভাই, তিনি সলাত আদায় করতে না, তিনি আমাকে কোরআন দিয়েছিল বাংলাতে, আর আমি জানতাম না যে বাংলাতে কোরআন হয়েছে। আবুল আলা মুদিদি সাহেব একটা অনুবাদ দিয়েছিল, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোরআনটা আছে আমার কাছে। ওকে জিজ্ঞাসা করলাম, ভাই মহাবি কি? উনি তখন বলছে মহাবি মানে যে আমাকে পীর সাহেব বললো। তো কেন বললো এই কথা? তো বুকে করে হাত বাঁধবো এই প্রশ্ন করেছি তাই। উনি বুঝে রে এটা পরাজিতা করে, ওনার কাছে এটা জবাব পেলাম।
হাত বাঁধা নিয়ে। আমি তখন ইসলাম ক্রিশ্চান সাবমিশন সরাসরি ফোন করলাম আইআরএফ ডক্টর নায়কের ওইখানে, যে আচ্ছা আমাদেরকে ওয়াহাবি বলছে শুধুমাত্র প্রশ্ন করার কারণে, আসলে বিষয়টা কি? তিনি বলছেন যে ভাই এটা কিছুই না, ইসলামে কোনো এসব ওয়াহাবি টাহাবি কিছু নেই। ওদেরকে বলে শুনান আবু দাউদ হাদিস নম্বর 759 আল্লাহ রাসূল বুকের উপর হাত বেঁধেছেন, হাদিস মুরসাল হাসান। তো এই কথা কিছুই বুঝি না, দেখুন 2013 পর্যন্ত এইসব আল্লাহ কসম করে বলছে কিছুই বুঝি না, না কোরআন কোনদিন পড়েছিলাম না হাদিস কোনদিন বলেছিলাম। ওই কথার পরে পীর সাহেবকে আরো যাকে জিজ্ঞাসা করি কথার উত্তর দেয় না, তখন খোঁজ করলাম যে কিভাবে কি করা যায়। তখন যখন কোরআন হাদিস ইন্টারনেট থেকে ডাউনলোড করে নামাজ পড়া শুরু করলাম, জোহরে পেয়েছিলাম, আসর পর্যন্ত তদন্ত করেছি আসলে সত্য কোনটা, ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনাদের আবেদন পেয়ে গেলাম 755 56 57 তিনটা হাদিস নাবির নিচে বলছে হাদিস জয়ীফ। আচ্ছা জয়ীফ মানে কি? ঠিক আছে নিচে বাংলা তোমার দুর্বল। ও আচ্ছা আচ্ছা দুর্বল, দুর্বল মানে বুঝতাম না, যেটা সত্য সেটা বলছি। একজন ভাই ছিল তাকে যে পরামর্শ দিলে বলছে এটা দুর্বল, মানে এই হাদিসের উপরে আমল করা যাবে না, তাই নাকি? বুকে পুরে হাদিসের উপরে কোনো কল নেই, জোহরে পেয়েছি আলহামদুলিল্লাহ আসরে বুকে পুরে হাত দিয়েছি, মাগরিবে গিয়েছি ওযু করছি, আমাদের মসজিদের যিনি মুয়াজ্জিন তিনি বলছেন কি বাবা তোমরা কি ফরাজি হয়ে গেলে নাকি? আচ্ছা ফরাজি টরাজি সেটা বুঝি না, আবুদাউদ 759 একটা রেফারেন্স জানতাম একটাই বলেছি, রসুল্লাহ বুকে পরে ডান হাতে পরে বাম হাত রেখে হাত বাম হাতে পরে ডান হাত রেখে হাত বেঁধেছে, তা আমিও পাচ্ছি সেদিনে কোনো কথা বলেনি। কিছুদিন যাওয়ার পর আস্তে আস্তে দেখছি জিনিসটা খুব ভাইরাল হয়ে গেল, কেন জানেন তো? মানে আমাদের এলাকায় দূরবীন তো আপনি আমাদের খুঁজে পাবেন না, নামই শুনেন। আলহামদুলিল্লাহ এই মাত্র 3 বছর কাজ করার পরে এখন আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে 400 করে আমরা হাদিস আছে, রীতিমত মসজিদ আছে এখন আলহামদুলিল্লাহ। তবে আমাদের মসজিদ অনেকে দেখেছেন কাঁচা পাটকটি, লোকে এসে দেখে যে রাউলা সে একটু দেখা করে আসি, তাজিস্তা লাইব্রেরি তো একটু দেখা করে আসি, গিয়ে যখন আসে এসে দেখে কাঁচা মসজিদ, বৃষ্টি হলে পানি পড়ে। ইসরা লাইব্রেরি যেটা ফাউন্ডেশন আমাদের আছে আলহামদুলিল্লাহ বই প্রচুর আছে, এটার দিকে আমরা গরিব না, বই আছে অনেক। দেখার পর তারা বলছে ভাই আপনি মসজিদ থেকে আর পাকা করেন না, এই মসজিদ দেখে ভালো লাগছে, তার কাঁচা মসজিদ নাই। তো যাই হোক আপনাকে যেটা বলতে চাইলাম যে আমি ব্যক্তিগত বলে মানে জন্মগত মুসলিম 2012 পর্যন্ত প্রভাবিত ছিলাম আমাদের ঋষি জেঠি জেঠিমা এদের দ্বারা। 2012 পূর্বে কোনো নামাজ হজ জায়গা কিছুই পড়িনি, 3 জানুয়ারি পর থেকে প্রথম সালাত আদায় শুরু করি, 1 বছর ছিলাম হানাফি, তারপরে আস্তে 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 পরিবর্তন হলো আলহামদুলিল্লাহ, এখন আপনার সঙ্গে আলোচনা করছি। شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي